গাইস, আপনাদের সবার স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আজকে মহা সপ্তমীর রাত, কালকে অষ্টমী হয়ে যাবে। তো আমাদের দুর্গা ঠাকুরটা আপনি একবার দেখেন, বন্ধ করে দিয়েছে এখন, অনেক রাত হয়ে গেছে গাইস, 11:30 বাজে, এখন তো বন্ধ করেই যাবে না। ওই যে দুটো ভাই আমার বলে ওই ওই যাই দাঁড়া, ওই দেখেন গাইস পালাচ্ছে ওরা। তো এই যে ঐশিক দাস ভাইটার, এই যে ঐশিক দাসের দাদা, এটা পাবজির প্রো প্লেয়ার না, আর কই গেল, আরে পালাই লাগে, এই পাবজির প্রো প্লেয়ার না জানাটা, তো সারাদিন বাড়িতে ঢুকবে তো সারাদিন গান শুনতে থাকে। তো চলো ব্লগটাকে আরো কন্টিনিউ করি, এখানে এখন বসে আছি সবাই। তো এই যে পাল ইন্ডাস্ট্রিজের ক্রিয়েটর মালিক, মালিক তো এই যে বসে আছেন, এই যে আপনার নিউ প্লেয়ার পাবজি, হাই হাই করে দাও। তো এখানে সবাই বসে আছি আমরা, আমাদের পাড়া সার্বজনীন শ্রী দুর্গা উৎসব সুভাষপুর স্পোর্টিং, এবার অতটা ভালো মতো করতে পারিনি কারণ করোনার সময়। তো যেটুকু আমরা চেষ্টা করব যে ব্লগটাকে ভালো করার, তো চলো করি। ভাই এখানে পাবজি খেলছে, তো খেলা একটু খেলাটা দেখা, সারাদিন পাবজি খেলে সারাদিন, আমি খেলতে পারি না, আমাকে খেলতেও দেয় না, দেখেন এই চোখটা আমাকে খেলতে দেয় না, গাইজে মুখ ঢাকা দেন, খেলতে পারবে না, গাইজে মুখ ঢাকিয়ে দিয়েছি, দেখেন কিভাবে খেলছে, গাইজে আমি চোখ খুলবো না, সপ্তমীর শুভেচ্ছা, ভালো করে সুস্থ ভাবে বাইক চালাবেন না, গাড়ি এখনই উড়িয়ে দিত, ইন্ট্রো চক করে তারপরে কালকে ব্রেকিং রিউজ, ইন্ট্রো চক করে হসপিটালে ভর্তি এক যুবক, যুবকও না এই বলবে কিছু একটা, আমরা লাভালাভি শুরু করি এখন। এখানে এখন তেহেত মেচে গেছে, কারেন্ট চলে গেছে, তো এখানে এখন পুরা গালিগুলি এখন দেওয়া হবে ইলেকট্রিকের লোককে, তো এগুলা রেকর্ড করা অতটা ভালো দেখাবে না, তো এখন ক্যামেরাটা বন্ধ করছি, তো পরে দেখা হচ্ছে আমাদের সাথে, টাটা। তো ভোলা কাকা, তোমার কি দুঃখ হয়েছে এগুলা দুঃখের গান লাগাচ্ছ? প্রচুর দুঃখ, ভীষণ দুঃখ, মানে এত করোনা এত ইয়ে, সেই জন্য আমাদের সবার প্রচুর দুঃখ, করোনাটা চলে যাক, সবার ইনকাম টিনকাম হোক, আর তোর পাগলামিটা কমুক, তোর পাগলামিটা কমুক। তাহলে দুঃখটা কমবে, এগুলা তো বেজেতি হয়ে গেল গাইস, কি বলি আর গাইস, কারেন্ট কবে আসবে গাইস, পুরো ভিজে গেছি গাইস, কিছু ভাবুন। কে ঠিক খুঁজছিলাম, তো দেখি ভাইয়া পাশেই বসে আছে, ভাইকে খুঁজেই পাই নাই,
তো হাই করে দে রসিক। তো এই ভাইটা হলে এমন ভাই যে সবার ব্লগে আসে, শ্রীনদী ভাইয়ের ব্লগেও আসে। তো আপনি শ্রীনদী ভাইয়ের তো ব্লগ দেখছেন, দেখছেনই আপনি, শ্রীনদী ভাইয়েরও ব্লগে আসে। কি পপুলার মানুষ, ঠিক করছে না কি একলা ইলেকট্রিক্যাল লোক আসছিল লাইন ঠিক করতে, তো যেই লাইনটা ছিল ওই লাইনটাকে বন্ধ করে দিয়েছে। কি বলবো আর গাইস, জীবনে কত কষ্ট গাইস, গাইস জীবনে কত কষ্ট বুঝতে পারছেন না। দেখো আমাকে দেখাই যাচ্ছে না, তারা একটু রাস্তায় যাই দেখা যাবে। এই যে আমাকে দেখা যাচ্ছে মার্কোস পাবজি প্লেয়ার, আমার সাথে পাঙ্গা নিও না, কিন্তু আমি কিন্তু শ্রীমতী সিংহকে এক্সপোজ করে দিছিলাম, তোমাকে কিন্তু করে দিব। আরে ভাই কি রে, আরে চেয়ার থেকে উঠে ফেলা, কে মুখটা, কে মুখটা দেখো, মুখ কে, পাল ইন্ডাস্ট্রি সেটা তুমি বলো আমি অপমানটা কেন করলাম এখানে। আমি পাগল সুপ্রদীপ সিংহ, গাই শুনেন না এগুলা কথা, গাই এগুলা কথা শুনেন না, গাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো পুরা। এই যে গাইস লুকা লুকা, হ্যাঁ গাইস ওই যে ট্রেন না পাস, তো গাইস ভাই ভালো তো, গাইস যে যতই বলুক আমাদের কোচবিহারে সেরকম ব্লগার নেই। আর সুপ্রদীপ ভাই আমাদের ব্লগার, ব্লগের ব্যাপারটাকে একটু উপরে নিয়ে যাচ্ছে। আরে বলছি না, সুপ্রদীপ ভাই ব্লগের ব্যাপারটাকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে। আমিও চেয়েছিলাম ব্লগ করতে কিন্তু আমি পারিনি, বাট আমার সুপ্রদীপ করে দেবে। তো প্লিজ জায়গাটাকে আনসাবস্ক্রাইব করো, এদেরকে এদেরকে ক্লিক করে দাও, এই সব কথার বিপরীত হয় ওটা করুন। একটা ঘামাসাম যুদ্ধ হয়ে গেছে দেখুন। সুব্রত ভাই তুমি কি বলবা, সুব্রত ভাই নেই, সুব্রত ভাই তুমি কি বলবা এই বিষয়ে? আমি বলছি যে একটা হালতু ছেলে, আচ্ছা তুমি একদিন ঘাটিয়া ছেলে, দেখুন কি করছে, চিংড়ি চিংড়ি গাইস দেখ, গাইস দেখ আমি ফাইল দিতে যাচ্ছি না, আমাকে জবরদস্তি তো একটাই কথা বলবো, সব কিছু ছেড়ে দাও, সিরিয়াসলি ব্যাপার, সিরিয়াসলি ব্যাপার, শুনুন শুনুন শুনুন, সিরিয়াসলি ব্যাপার। তো ও ভাই অনেক কষ্ট করছে, জেন্টকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সুপ্রতি হয়ে গেছে, তো ওর পিঠের মধ্যে আইসক্রিম লাগিয়ে দিয়েছি আমরা। আরে আইসক্রিম দাও, ঠিক আছে ভাই, লাগা আইসক্রিম, লাগা আইসক্রিম, লাগা পিঠে। মহাসপ্তমীর পূজা হয়েছে এখানে,
কালকে মহাষ্টমী, ব্লগটা তো ব্লগটা আসবে মহাষ্টমীর দিনই আসবে ব্লগটা, তো সবাইকে সকলকে মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি মহাষ্টমীর ব্লগও দুটো ব্লগ একসঙ্গে অ্যাড করবো, তো দেখা হচ্ছে পরের দিনে, পরের দিন কালকের ব্লগে। বাই বাই, টাটা। আপনারা একটু এনজয় করুন, নাচটাচগুলো এনজয় করে, বালিতে ত্রিপুরা নাচনাচি করছে, তো চলো। প্রবলেম ছিল, তো আপনারা শ্রেয়দীপ ভাইয়ের ব্লগটা দেখে নিন, আমি অ্যাড করে দিচ্ছি, ওখানে আমিও আছি, তো দেখে নিন ওখানে। Yeah.
ডিটেলসও না জানা যে শেষ। ওরা এখন আমরা একটু বাড়িতে গিয়েছিলাম আমি আর ভাই, এখন আমরাও যাই বিসর্জন ঘাটের পথে। মানে গাইস আমরা রাস্তা করি না, একটা ডিগিতে বিসর্জন হবে, ওখানে যাচ্ছি আমরা। প্রচুর লাইন এখন আমাদের, যে কখন হয় কে জানে। ফাইনালি গেট খুললো আর এখন আমরা যাচ্ছি ডোবাতে।
থাকুক আমার মতো, দুই চোখে থাকুক ধারা। ঠাকুর ডোবানো ডান, সবাই এখন এই যে বাড়ির পথে রওনা দিচ্ছে। নাচা গানা শেষ আজকের মতো। এখন মন্দিরে লাড্ডু আর সুতো দেওয়া হচ্ছে ঠাকুরের, অ্যান্ড আস্তে আস্তে বাড়ি যাই, আমার লাড্ডু টাড্ডু খাওয়া শেষ। আসছে বছর আবার হবে, ছিল পুজো পুজো রেশ, কাটছিল দিন বেশ, হয়ে গেল বিসর্জন, পুজো শেষ। ভাইয়ের ব্লগটা দেখলে নি তো ভালো লাগলে লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।